বিলুপ্তি হব ধরা প্রাচীন অসমীয়া সংস্কৃতির লগত এবার পরিচিত হল মাজুলীর একাংশ ছাত্র ছাত্রী। পাঠদানের সমান্তরালভাবে শিক্ষকে পরিচয় করাইছে অসমীয়া প্রাচীন ঐতিহ্য পরম্পরার বিষয়ে। মাজুলীর বনগাঁও শঙ্করদেৱ উচ্চতর মাধ্যমিক বিদ্যা নিকেতনত চুঙা পিঠা উৎসব পালন করা হয়। বিদ্যালয়খনে ছাত্র ছাত্রীসকল চুঙা পিঠার সোৱাদ দিলে আর ছাত্র ছাত্রীসকল পরিচয় করা দিলে প্রাচীন লুপ্তপ্রায় সংস্কৃতির বিষয়ে। বাঁহর চুঙাত ছাত্র ছাত্রীসকলে পিঠাগুড়ি ফুড়ায়, জুইত পুড়ি নিজে পুরা চুঙা পিঠার জুতি লৈ আনন্দিত হয়ে পড়ে। বিদ্যালয়খনের আচার্য আচার্যসকলে সমীপবর্তী গাঁৱৰ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিক মাতি আনি চুঙা পিঠা বনোৱা কার্যর অনুশীলন করায় ছাত্র ছাত্রীসকল। আধুনিকতার ধামখুমিয়াত একক পরিয়াল কেন্দ্রিক ব্যবস্থা সমূহের ক্রমাতে হেরাই যাব বিচরা চুঙা পিঠার লগত আজি ছাত্র ছাত্রীর পরিচয়হীন এক অবস্থার সৃষ্টি হয়েছে। এনে সময়তে বিদ্যালয়খনে দাঙি ধরছে আন এক নিদর্শন। প্রাচীন পরম্পরা ধরে রক্ষার লগতে ছাত্র ছাত্রীসকল চুঙা পিঠার সোৱাদ দিয়া আর অসমিয়ার এক পরম্পরার প্রতি নতুন প্রজন্মক আকর্ষণ করবলে চেষ্টা করা কার্যয় নিশ্চিতভাবে এক ইতিবাচক দিক হিসেবে পরিগণিত হচ্ছে। আমি নিশ্চয় মুক্ত দেখুৱাইছো মাজুলীর বনগাঁও শঙ্করদেৱ শিশু বিদ্যা নিকেতনের দৃশ্যাংশ। আর যেহেতু বিভিন্ন সময় মাজুলীর বনগাঁও শঙ্করদেৱ উচ্চতর মাধ্যমিক শিশু বিদ্যা নিকেতনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে আসছে। আর যুব পদক্ষেপে ছাত্র ছাত্রীর সমাজ সংস্কৃতির উত্তরণের ক্ষেত্রে অরিহণা যোগায় আসছে। আর শেহতীয়াক এই বিদ্যালয়খনে চুঙা পিঠার অনুশীলন করায় এক ইতিবাচক দিক কহিয়াছে সমাজের। বনগাঁও মাজুলী শঙ্করদেৱ শিশু নিকেতনত প্রতি বছরের দরে এই বছরও চুঙা পিঠা উৎসব পালন করা হয়েছে। আমার প্রয়াস আছে যে সমাজের যে পরম্পরা আছে, যে ঐতিহ্য আছে, সেইখিনির আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকল চিনাকি করে দিয়া, পাঠদানের সমান্তরালভাবে ছাত্র ছাত্রীসকলে সমাজের প্রচলিত পরম্পরার চিনাকি হলে এগারী প্রকৃত হিসেবে নিজকে প্রতিষ্ঠা লাভ করবলে সক্ষম হব।